ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করতে চাইছে সকলেই, অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাও এই পরীক্ষাগুলি বাতিল করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছেন। যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেহেতু পরীক্ষা বাতিল হবে কিনা স্থগিত হবে এই নিয়ে শিক্ষামন্ত্রী ও মধ্যশিক্ষা পর্ষদ কী জানালো, সমস্ত কিছুটা আলোচনা করে দেব এই ভিডিওটিতে। তার জন্য ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর স্কিপ করলেই অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা মিস করে যাবেন। আর এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট পেতে ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাজ্যে যেভাবে করোনা সংক্রমণের হার বাড়ছে, তাতে মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়েও সংশয় তৈরি হয়েছিল। যদিও মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অবশ্য মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়া হলো, করোনার যাবতীয় বিধি মেনেই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। তার জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও গতবারের তুলনায় প্রায় 50% বৃদ্ধি করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা স্থগিত হবে বা পিছিয়ে যাবে বলে কোনো বার্তা স্কুল শিক্ষা দপ্তর বা রাজ্য প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আগামী 1 জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। যেহেতু 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে পর্ষদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সময়ে হবে কি না সে বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও একই কথা জানিয়েছিলেন। তবে যেহেতু রাজ্য প্রশাসন থেকে এখনও কোনো নির্দেশ আসেনি, তাই পরীক্ষা হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 1 থেকে 10 জুন মাধ্যমিক পরীক্ষা হবার এখনও পর্যন্ত খবর যেটা আছে এতদূরই। তো এই ছিল আপডেট। পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।